ফারাবি একজন ভন্ড রোস্টার। বুঝলাম না, এতদিন রোস্টাররা আমারে রোস্ট করছে, এখন আবার টিকটকাররা রোস্ট করতে করতে একেবারে ভাজা ভাজা করে ফেলতেছে। পৃথিবীর সবচেয়ে বাজে রোস্ট করে ফারাবি। আচ্ছা, একটু পুরা পুরা হইলে কি খাইতে বেশি ভাল লাগে? না মানে যেভাবে ভাজতেছে। মেয়েদের ক্লিপস ইউজ করা সেটা ধর্মে নিষিদ্ধ। আর মেয়েদের যে পর্দা করা ফরজ এটা মনে হয় জানেন না। নামাজ বাদ দিও না বন্ধু, এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। আর আজকে আমি কথা বলবো আবারও আমাকে নিয়ে রোস্ট করা টিকটকের এক মহিষী নারীকে নিয়ে। পৃথিবীর সবচেয়ে বাজে রোস্ট করে ফারাবি। আচ্ছা, আমি তো জানতামই না, ধন্যবাদ কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য। তবে একটা কথা কি জানেন, রোস্ট হওয়ার পর যখন পেছনে আগুন ধরে যায় তখন সবাই রোস্টারদের এই কথাই বলে। প্রথমে কোন একটা বিষয় সিলেক্ট করে। বিশ্বাস করেন খালাম্মা, পৃথিবীর সব রোস্টারই আগে টপিক সিলেক্ট করে নেয় যে কাকে নিয়ে রোস্ট করবে বা কোন বিষয় নিয়ে রোস্ট করবে। হুদায় তো আর রোস্ট হয় না, রোস্টের সময়ও কিছু রুলস ফলো করতে হয়, নইলে চ্যানেল পেজ চান্দে। তারপর বিষয়টার যত নেগেটিভ দিক আছে সবগুলো বলতে থাকে। আরে খালাম্মা, রোস্ট মানেই তো কোনো পার্সন বা তার কাজের ভুলগুলো লজিকের মাধ্যমে সবার সামনে তুলে ধরা। আর ভুল মানে যে নেগেটিভ, সেহেতু রোস্ট করার সময় নেগেটিভ বিষয়গুলো উঠে আসবে, এটাই তো স্বাভাবিক। এখন আপনি এটা বলতে পারেন যে ভুল তো সবাই করে, তাহলে সবাইকে কেন রোস্ট করি না? আসেন আসেন বলি। ভুল হচ্ছে দুই প্রকার, এক ইচ্ছাকৃত ভুল, দুই হচ্ছে ভুল করে মিস্টেক। এই যে আপনারা যেটা করতেছেন কিংস মার্কা কাজকর্ম, আপনারা জানেন এটা খারাপ তারপরও করতেছেন শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য। সো আপনারা রোস্ট হবেন না তো কারা হবে? আর তার থেকেও বড় কথা হলো আমরা সেই ভুলগুলো নিয়েই রোস্ট করি যেগুলো সাধারণ পাবলিকের কাছে দৃষ্টিকটু লাগে। তারপর পরামর্শ দেয় যেন সে রোস্ট করতে আসে নাই, সে পরামর্শ দিতে আসছে এরকম। বাহ বাহ বাহ, এতক্ষণ আমার রোস্ট নিয়ে প্রবলেম ছিল, এখন ভিডিও শেষে আমি একটু পরামর্শ দেই কিভাবে শোধরাবেন, সেটা তো সমস্যা। আচ্ছা আপনারা চান কি বলেন তো প্রত্যেকটা ভিডিওতে পশ্চাৎ দেশে তালি বাজাই, যাতে করে পশ্চাৎ দেশ গরমও থাকলো আবার ভাইরালও হয়ে গেলেন? না মানে আপনাদের মধ্যে তো ভালো হওয়ার কোনো ইচ্ছাই দেখতেছি না। এতদিন রোস্টে প্রবলেম ছিল, এখন একটু ভালো ভালো পরামর্শ দেই এটাতেও প্রবলেম। তারপর তার একটা ভাইরাল ডায়লগ আছে। আমার তো অনেকগুলা ডায়লগই ভাইরাল। তা খালাম আপনি কোনটার কথা বলতেছেন? তো সেটা হচ্ছে নামাজ বাদ দিও না বন্ধু, এপারে চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর। আচ্ছা, প্রথমত ওইটা কোনো ডায়লগ না, সুন্দর দুইটা লাইন, যে কথাগুলো 100% সত্য। আর দ্বিতীয়ত, আচ্ছা আপনারা কি নামাজ কালাম পড়েন না নাকি? না মানে আপনাদের সবাই দেখতেছি এইটা নিয়েই প্রবলেম। নামাজ পড়লে তো আর আপনাদের এই কথাটা গায়ে লাগার কথা না। মেয়েদের ক্লিপস ইউজ করা সেটা ধর্মে নিষিদ্ধ। আচ্ছা হাদিস তো দেখতেছি ভালোই জানেন, তা আপনারা কি কেউ এটা বলেন নাই যে মেয়েদের জন্য পর্দা করা ফরজ? এই যে আপনি টিকটকে আইসা উইদাউট বোরকা হিজাব ঠিকঠক করতেছেন, এগুলো তো জায়েজ তাই না? মানে নিজের বেলায় সব মাপ, আর অন্য কেউ করলে তুই ভুল করছিস, তুই ভুল করছিস সেটা পাপ। আরে খালাম্মা আগে নিজে মানেন তারপর অন্যরে জ্ঞান দিয়েন। এই যে আমারে দেখেন, আমি আপনাদের যে উপদেশগুলো দেই সেগুলো আগে নিজে মানার চেষ্টা করি তারপর দেই। নিষিদ্ধ কাজ করতেছেন, ওইদিকে আবার নামাজের দাওয়াতও দিচ্ছেন। এই বিষয়টাকে ওইভাবে না নিয়ে যদি এইভাবে নিতেন যে আমার ভুলগুলো ধরিয়ে দিছে যাই একটু শুধরায় নেই, কিন্তু না চলে আসছেন আবার আমার রোস্ট করতে। ভিডিওর উপর আবার লেখাও দিছেন ফারাবিকে রোস্ট, যদিও বানান ভুল। আপনি টিকটকারদের রোস্ট করেন? সরি খালাম্মা, আমি শুধু টিকটকারদের না, সমসাময়িক বিষয় থেকে শুরু করে অনেক কিছু নিয়ে ভিডিও বানাই। হয়তো আপনি টিকটক করেন জন্য চোখের সামনে টিকটক ছাড়া আর কিছুই দেখেন না। তারা ফানি কাজকর্ম করতেছে। ফানি কাজকর্ম করলে তো আমার কোনো প্রবলেমই ছিল না, কারণ আমিও মানুষকে বিনোদন দিতে আসছি। বাট আপনারা যেটাকে বিনোদন বলতেছেন সেটাকে না বিনোদন বলে না। ক্রিঞ্জ মার্কা ভিডিও অশ্লীলতাকে যদি আপনারা বিনোদন বলেন তাহলে সবথেকে বেশি বিনোদন দেয় প্রণ তারকারা। আই হোপ কি বলতে চাচ্ছে আপনারা সেটা বুঝতে পারছেন। আপনারা নিজেরা কি, আপনারা নিজেরা রোস্টাররা কি? অনেক কিছু বলেন, কয়টা জানতে চান? আমরা হলাম আপনাদের রোস্ট করে পুড়িয়ে ফেলা আগুন, কাপড় ধোয়ার মতো করে ধুয়ে ফেলা পানি, পশ্চাৎ দেশে তালি বাজানো হাত, আর আপনারা যদি অতিরিক্ত বেড়ে যান তাহলে আপনাদের দেয়ার মতো বাঁশঝাড়ের লম্বা লম্বা বাঁশ। প্রত্যেকটা রোস্টার যেগুলা বলে, কি বলে বিশেষ করে ফারাবি। আচ্ছা আমারে কইতেছেন, ঠিক আছে বলেন। এগুলার সাথে আসলে রিয়েলিটির কোনো মিল নাই। মিল নাই বলতে, এই যে আপনারা টিকটকে বৈশা বৈশা যে ক্রিঞ্জ মার্কা ভিডিও বানান এগুলা সত্য না? নাকি অশ্লীলতা যে আপনাদের রক্তে মিশে গেছে এটা সত্য না? দেখেন খালাম্মা, আপনারা যেগুলা করেন আমরা সেগুলা নিয়ে ভিডিও বানাই, এখানে রিয়ালিটির সাথে মিল থাকলো বা না থাকলো ইটস ডাজেন্ট ম্যাটার। সম্পূর্ণ অমিন, উল্টাপাল্টা কথা বলে। আচ্ছা আমরা উল্টাপাল্টা কথা বলি, আর আপনারা যেগুলা করেন সেগুলা সব সোয়াবের কাজ। ঠিক আছে করতে থাকেন, আর আমরাও আপনাদেরকে নিয়ে ভিডিও বানাতে থাকি যদি একটু সোয়াব হয়। পানের শালিকে খোপড়ি তোড়, খোপড়ি তোড় শালিক। এজন্য আমার মনে হয় ফারাবি সবচেয়ে বেশি টিকটকারদের এবং ইউটিউবারদের হাতে রোস্ট হয়েছে। এটা সত্য যে আমি ইউটিউবারদের হাতে এ পর্যন্ত কয়েকশো বার রোস্ট হয়েছি, তারা অনেক ভিউজও কামাই করে নিছে। তবে যাই বলেন, ইউটিউবারদের হাতে রোস্ট হয়ে আমার একটুও খারাপ লাগে নাই, খারাপ লাগছে আপনাদের মতো টিকটকারদের হাতে রোস্ট হয়ে। তবে আপনাদের লজিকলেস কথা শুনে না, আপনাদের মুখে আমার নামটা শুনে, বিশ্বাস করেন আপনারা যতবার আমার নাম উচ্চারণ করতেছেন আমি ততবারই রোস্ট হয়ে যাচ্ছি, তাই আর বাড়তি করে কিছু না বললেও হতো। সর্বশেষ কথা হচ্ছে এটা, কোনটা ফারাবি একজন ধর্ম ব্যবসায়ী। আচ্ছা তা কেমনে শুনি?
না মানে আমি কি ইসলামিক ভিডিও বানাই নাকি আমি আমার ভিডিওতে ইসলামকে বেইজা দিচ্ছি? জাস্ট দুইটা চিরন্তন সত্য কথা ইউজ করি আপনাদেরকে জাস্ট মনে করিয়ে দেওয়ার জন্য। এখন আপনারা যদি এটা মেনে চলেন তাহলে এই কথাটা আপনাদের কখনোই গায়ে লাগার কথা না। একজন নারী বিদ্বেষী, হ্যাঁ এই জন্যই হাজার হাজার মেয়ে আমার ভিডিও দেখে, কারণ আমি তাদেরকে পছন্দ করি না। মানে যাতা দেখেন খালাম বা নিজের অপকর্ম ঢাকার জন্য সব মেয়েদেরকে এর মধ্যে টানবেন না। সবাই আপনার মতো টিকটকে গিয়ে ক্রিঞ্জ মার্কা ভিডিও বানায় না। তার ভিডিওগুলো দেখলে এটা স্পষ্ট বোঝা যায়। তার মানে আপনি আমার ভিডিও রেগুলার দেখেন তাই তো? সাব্বাস কালাম্মা সাব্বাস। যাই হয়ে যাক না কেন, আমি যতই খারাপ হই না কেন, যতই আপনাকে রোস্ট করি না কেন, কখনোই আমার ভিডিও দেখা বাদ দিবেন না, কারণ ভিডিও দেখার জন্য তো অডিয়েন্স দরকার তাই না? বাই দা ওয়ে, এটাই ছিল আমাকে নিয়ে রোস্ট করা এক মহিষী নারীর অমায়িক রোস্ট ভিডিও। বিশ্বাস করেন এনারে নিয়ে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছাই ছিল না, বাট যখনই ভিডিওটা দেখছিলাম তখনই আমার মনে হচ্ছিল একটা মেয়ে আমায় রোস্ট করছে, একটা মেয়ে। তাই হালকার উপরে ঝাপসা করে একটু তালি বাজায় দিলাম। অ্যাট লাস্ট কালাম্মা আপনারা একটা কথা বলতে চাই, শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য সব রোস্ট পোস্ট না করে নিজেকে শোধরান। মেয়েদের ক্লিপস ইউজ করা যেমন নিষিদ্ধ তেমনি মেয়েদের কিন্তু বেপর্দায় ভিডিও বানানো নিষিদ্ধ। আমার ভিডিওতে ক্লিপস ইউজ করার চাইতেও কিন্তু বেশি খারাপ, সো কথাটা মাথায় রাখবেন। আর হ্যাঁ ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেল ইজ এতটাও ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকুই এনাফ, তবে নামটা মনে রাখেন। আর হ্যাঁ যে কোনো সমস্যা ইনস্টাগ্রামে নক দিয়েন, সলভ করার চেষ্টা করবো। চিল।